আমাদের খুব জানতে ইচ্ছে করে সেই আপনাদের আগরতলা মামলায় আপনারা যখন বন্দী ছিলেন কারাগারে সেই দিনগুলো কেমন ছিল? আসলে এটা তো সিভিল জেলখানা না, এইটা হলো একটা কনসেন্ট্রেট ক্যাম্প পাঞ্জাব রেজিমেন্টের ভিতরে। সেইখানে পাঞ্জাব রেজিমেন্টের পাঞ্জাবি সৈন্যরা আমাদেরকে পাহারা দিত এবং তারাই আমাদের দরজা খুলে দিয়ে আমরা টয়লেটে যাইতাম বা গোসল করা গোসলখানা যেতাম। তো 14 ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ওই আমাদের আত্মীয়জন কিছু খাবার দিত, ক্যান্টনমেন্টের লোকও খাবার দিত। সেই খাবারটা যখন আমাদের বাড়তি হতো আমরা সেই খাবারটা গরিব মানুষের মধ্যে দিয়ে দিতাম। আমাদেরকে বারবেরেট ওভার দিয়ে চারিদিকে ঘেরাও ছিল, বারবেরেট ওভারের বাইরে ওরা দাঁড়িয়ে থাকতো, আমরা তাদের খাবার দিতাম। এবং সেই খাবারটা দিতে গিয়া 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় ওদের সঙ্গে বাকবিতণ্ড হয়। ওরা বলে যে এই খাবারগুলি কুত্তারে দাও, কুত্তা কুতে দাও, এনকো কেউ দেতা হয়। এমনি আমাদের সঙ্গে তর্ক এবং এক পর্যায়ে হাতাহাতি। ভোররাত্রের দিকে আমাদের পাশে একটা রুমে থাকতো সুলতানুদ্দিন আহমেদ, 5 নম্বর অভিযুক্ত ব্যক্তি, দলিলুদ্দিন আহমেদ, 8 নম্বর, আর 3 নম্বর ইস্টুয়ার্ট মুজিব। এই তিনজনে একটা রুমে থাকতো। সেখানে সুলতানকে টাইনা বের করার চেষ্টা করছে, তারা চিল্লাচিল্লি হয়েছে। আমরা সমস্ত সেইখানে পাঞ্জাব রেজিমেন্টে একটা বিল্ডিংয়ে ছিলাম, আমরা এক সাইডে ছিলাম, মধ্যে করিডোর, পিছনে আরও লোক ছিল। তো আমরা সকলেই জাগ্রত হয়ে গেছি। ইতিমধ্যে সার্জেন্ট জহুরুল হক, ফ্লাইট সার্জেন্ট ফজল হক আর ইপিআরটিসির মুজিবুর রহমান তিনজন থাকতো এক রুমে। তো তারা তখন বাথরুমে যাওয়ার জন্য বলছে, তারা তিনজনেই মানে সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক তিনজনেই সাদা চাদর পরা, তিনজনকে নিয়ে গেছে এইরকম খোলা জায়গা, আমরা গ্লাস দিয়ে দেখতেছি, সামনে বাথরুম, ওই যে ওয়ালটা আছে এখান থেকে 30-40-50 ফিট বেশি দূর হবে না, আলো জ্বলতেছে দেখলাম। এর মধ্যে দেখলাম যে গুলি হলো, দুটা গুলি হলো। গুলি হওয়ার পরে ইবিআরটিসির রহমান ফেরত আসলো, কাঁপতে কাঁপতেছে, বলে যে দুইজনে গুলি করছে। আর আমরা দেখতেছি যে একজন শুয়ে পড়ছে আর একজন বসে হাত লাড়তেছে। যে হাত লাড়তেছে সে হলো সার্জেন্ট জহুরুল হক, দেখতেছি এরকম। এবং গুলিটা হয়েছে 5:40 ভোর 5:40 গুলি হয়েছে। আমরা চিৎকার করা শুরু করছি, ওরা আমাদের ঘরে সমস্ত ঘরে তালা লাগিয়ে দিল। এরপরে আসলো সেইখানকার কর্নেল, সেই কর্নেলকে বললাম যে ইউ হ্যাড টু লিভ দ্য কান্ট্রি, টুডে টুমোরো দিস কান্ট্রি উইল বি ইন্ডিপেন্ডেন্ট। তো সেই কর্নেল একটু সান্ত্বনা দিতে চেষ্টা করলো যে আপনারা ব্যস্ত হয়ে না, আমরা দেখতেছি। তো 6:30 সময় সার্জেন্ট জহুরুল হকের বডি তার অ্যাম্বুলেন্সে করে এবং ফ্লাইট সার্জেন্ট ফজল হককে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল সিএমএসে। সিএমএসে একজন বাঙালি ডাক্তার ছিল সিলেটের সার্জেন্ট, সে দুজনকে দেখেই সে নির্ণয় করলো যে সার্জেন্ট জহুরুল হক বাঁচার সম্ভাবনা 10% আর ফ্লাইট সার্জেন্ট ফজল হকের বাঁচার সম্ভাবনা 90%। তো সেই সুবাদে ফ্লাইট সার্জেন্ট ফজল হককে টেক ওভার করলো এবং সেটা তাকে অপারেশন করলো। আর 9টার দিকে ফ্লাইট সার্জেন্ট সার্জেন্ট জহুরুল হক ইন্তেকাল করলেন। এই আমাদের পাশে আপনার ইন্টেলিজেন্টের একটা ইউনিট ছিল, এই সংবাদটা তারা ঢাকা ইউনিভার্সিটি আসম আব্দুর রব পর্যন্ত পৌঁছে গেল সকালে 10:11 মধ্যে। তারা হতভম্ব, তারা বিশ্বাস করতে পারেনি। বাংলাদেশে টেলিভিশনে কী বলে, পাকিস্তান টেলিভিশন ছিল, সেই টেলিভিশনে একটা ব্লুটিংয়ে বললো যে ফ্লাইট সার্জেন্ট জহুরুল হক এরা ভাগতেছিল, গুলি করছে। এটা তখন নিশ্চিত হলো এবং সার্জেন্ট জহুরুল হকের মৃত্যু সংবাদটা ছড়িয়ে পড়লো।
মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরে ঢাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তখন গভর্নমেন্টের আর কোনো নিয়ন্ত্রণ নাই, তখন সমস্ত পাবলিক টেক ওভার করলো এবং সকলে কালো পতাকা উঠাইলো, মিটিং, মিছিল, প্রতিবাদ ইত্যাদি। এরপরে তারপর দিন সিরাজ আলম খান রবরে বলল যে দুই তিন কেরোসিন তেল আনো। দুই তিন কেরোসিন তেল আনার জন্য আসম আব্দুর রব দায়িত্ব দিল আজকে যে মুক্তিযোদ্ধার মন্ত্রী মোজাম্মেল, আকামো মোজাম্মেল অ্যাডভোকেট, তাকে দায়িত্ব দিল। সে যখন ছাত্রলীগ করতো তাকে বলল দুই তিন কেরোসিন তেল নিয়ে আসো। দুই তিন কেরোসিন তেল এনে তারা বিচারক এস রহমানের বাংলায় ঢেলে আগুন লাগাই দিল। এস রহমান লুঙ্গি পরা গেঞ্জি গায়ে সে তখন জীবন নিয়ে পালাই চলে গেল। এবং আমাদেরকে 22শে ফেব্রুয়ারি আমাদেরকে মুক্ত করে দিল যাত্রীপিতাসহ। হঠাৎ দেখি যে বঙ্গবন্ধু আমাদের এসে চলে আসছে, আমরা যখন থাকতাম পাঞ্জাব রেজিমেন্টে, তো আমার তো আসতে ছিল কী ব্যাপার, উনি কেন নেতা কেন আসলো? তো উনি আসার সঙ্গে সঙ্গে ওরা ছুটি করে দরজা সব খুলে দিল। উনি এসে বললেন যে আপনারা সকলে মুক্ত হয়ে গেছেন। তো এর মধ্যে ওরা আবার আমাদেরকে কিছু রিফ্রেশমেন্টের অ্যারেঞ্জমেন্ট করলো, আমরা ওনার রিফ্রেশমেন্ট দরকার নেই, আমরা তখন মুক্ত হয়ে গেলাম। আমি নেভির লোক ছিলাম, নেভি গাড়ি গেছে, নেভি আমাদেরকে ওখানে নিয়ে আসছে। বঙ্গবন্ধু ফিরে এসে, বঙ্গবন্ধু তো চলে গেলেন তার বাসায়, তার বাসায় আসলেন এবং 23শে ফেব্রুয়ারি পাবলিক রিসেপশন দিল সরদি উদ্যানে। এইখানে তোফেল আহমেদ সে ঘোষণা করলো জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু, তাকে এই উপাধিতে ভূষিত করলো 23শে ফেব্রুয়ারি 1969। আচ্ছা, এই যে আপনারা আগরতলা মামলায় অভিযুক্ত হলেন এবং এই যে সার্জেন্ট জহুরুল হক তিনি শহীদ হলেন এবং জাতির পিতাও সেই সময় বন্দী ছিলেন, তো আমাদের এই যে চূড়ান্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনে আপনাদের এই যে কারাবন্দীকালের সময়টা এবং সেই মানে কতটা ভূমিকা রেখেছে, এবং জাতির পিতাকেই বা কেন ওই মামলায় প্রধান অভিযুক্ত করা হলো, যেহেতু ওটা ছিল আপনাদের বিভিন্ন ফোর্সের এক ধরনের? আপনি এই কথা বললে তো চলবে না। আমরা নৌবাহিনীর কিছু গরিলা কমান্ডো, আমরা এই বাংলাদেশকে স্বাধীন করার একটা পরিকল্পনা করি এবং সেটা ছিল সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়া এই দেশকে স্বাধীন করব, এবং সেইভাবে আমরা একটা সংগঠন দ্বারা করাই বিপ্লবী সংগঠন। সেই সংগঠনই ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তানের সমস্ত ক্যান্টনমেন্টগুলিতে আমাদের নিউজ পৌঁছে যায়, এবং আমরা যে বৈষম্যের শিকার, ইস্ট পাকিস্তানের লোক যে বৈষম্যের শিকার না, তারা প্রতিটি নাগরিক, প্রতিটি সার্ভিস পার্সন, ডিফেন্স পার্সন, তারা এটা ফিল করছে, তারা এটা ভুক্তভোগী, তারা এই সংগঠনে আসছে। এবং আমরা চিন্তা করলাম যে এই সংগঠনকে এখন নেতৃত্ব দিতে হলে একজন পাবলিক লিডারের দরকার। সেই পাবলিক লিডার আমরা মনোনয়ন করলাম শেখ মুজিবুর রহমান এবং মজলুম জননেতা ভাসানী সাহেব। তো এইটা হলো 64-এর ঘটনা। 64-এ আমরা পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম যে শেখ মুজিব করাচি আসতেছে এবং উনি সরদি সাহেবের মেয়ে আখতার সুলেমানের বাসায় লাকাম হাউসে উনি সেইখানে, শেখ মুজিব সেইখানে আতিথ্য গ্রহণ করবে। এই সংবাদ পেয়ে আমরা সেখানে ছুটে গেলাম লাকাম হাউসে। আমরা শেখ মুজিবের সঙ্গে কথা বললাম, বললাম যে আমরা কিছু নৌবাহিনীর লোক, আপনার সঙ্গে কথা বলতে চাই, আমরা আসছি আপনাকে চার দাওয়াত দিতে। উনি সাদরে আমাদের আমন্ত্রণ গ্রহণ করলেন এবং তারপর দিন আমরা তাকে নিয়ে আসলাম সুলতানুদ্দিনের ভগ্নীপতির বাসায় কামালউদ্দিন আহমেদ হাউজিং সোসাইটিতে। সেইখানে আমরা দুপুরে তাকে বললাম উই ওয়ান্ট টু সিসি ইস্ট পাকিস্তান ফ্রম পাকিস্তান বাই আর্মস রিভোল্ট, একটা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়া আমরা বাংলাদেশকে স্বাধীন করতে চাই, আপনি আমাদের নেতা। উনি আমাদের সকলকে জলে ধরে বললেন আমার শেষ রক্তবিন্দু থাকতে আমি আপনাদের সঙ্গে থাকব। শেখ মুজিব এই মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং সে আসলে সে আমাদেরই এই এই সশস্ত্র বিপ্লব সংগঠনেরই নেতা শেখ মুজিবুর রহমান। কেউ কেউ যদি বলে সেটা তার ব্যাপার,
কিন্তু বাস্তব হলো, সত্য হলো শেখ মুজিব ইনভলভ ছিল। এই শুধু ইনভলভ না, তার নেতৃত্বে তার নির্দেশনায় আমরা চলাফেরা করছি। সবশেষ যে বিষয়টি, মানে একজন সার্জেন্ট জহুরুল হক তিনি শহীদ হলেন, সেই শহীদের যে রক্তের উত্তরাধিকার, সেই রক্তের উত্তরাধিকার বেয়ে আজকে আমরা যে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই জায়গায় আসলে আপনার এই বয়সে দাঁড়িয়ে কোনো পরামর্শ রয়েছে কিনা জাতির জন্য বা আমাদের তরুণ প্রজন্মের জন্য? প্রজন্ম যদি জানতে চাইতো, প্রজন্মকে আড়াল করে রাখছে। আজকে প্রজন্ম ডিলের তারা মাদকে চলে গেছে। প্রজন্ম একটা দেশ সম্পর্কে কিভাবে এই বাংলাদেশে স্বাধীন হলো, কিভাবে কারা স্বাধীন করলো, কার ডাকে স্বাধীন হলো, এইটা যদি তারা জানতে চেষ্টা করত, তাহলে অবশ্যই ইতিহাসের পাতা খুললে তারা এগুলি জানতে পারত। দুর্ভাগ্য আজকাল বাংলাদেশের সন্তানরা ইউনিভার্সিটি এবং স্কুলের ছাত্ররা তারা আজকাল কোনো লেখাপড়ি বইপত্র বা এগুলি সম্পর্কে তারা রিসার্চ করে না। যদি রিসার্চ করতো তাহলে অবশ্যই জানতে পারত যে কেন একটা স্বাধীন দেশ আবার কেন আবার এই দেশটা স্বাধীন হবে, কোন কারণ। এটা মূল কথা হলো বৈষম্য। ওয়েস্ট পাকিস্তানি শাসক গোষ্ঠী জনগণ আমাদেরকে হিন্দু সন্তান বলে আখ্যায়িত করেছে, যার জন্য আমরা জীবন বাজি রেখে সেদিন আমরা সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে আমরা ক্যান্টনমেন্টের ভিতরে আমরা এই এই পরিকল্পনা করেছি। ছাউনির ভিতরে আর্মির ক্যান্টনমেন্ট, আর্মির ছাউনি, নেভির ছাউনির ভিতরে এগুলি সব তারা আলোচনা করছে এবং তারা সংগঠিত হয়েছে। আজকে আপনি যেই কথাটা যারা বলছেন, আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা কেন যে স্বাধীন করেছিলাম, কেন স্বাধীনতার চিন্তা করেছিলাম, সেই প্রত্যাশা ভূরণ্ডিত হয়েছে। আজকে কি দেখেন পত্রিকা খুললে? পত্রিকা খুললে দেখবেন যে লুটপাট, ধর্ষণ, ব্যাংক লুট ও অমুক সংস্থায় টাকা চুরি, জমে ভূমি দস্যু ইত্যাদিতে ভরপুর। এইটা আপনি অস্বীকার করতে পারবেন না। কাজী এই সমাজ, সমাজের মাথা সব পচে গেছে। আজকে আজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। যদি সঠিক রাষ্ট্র পরিচালিত হতো তাহলে বাংলার মানুষ, এইখানে সোনা আছে, বঙ্গবন্ধু বলছে যে এইটা সোনার বাংলা হবে, সোনার বাংলার সম্পদ এইখানে রয়ে গেছে। জনসম্পদ একটা সম্পদ, পানি একটা সম্পদ, বিশ্বে এত মিষ্টি পানি কোথাও নাই। এই মাটি একটা সম্পদ, এইখানে দেখেন এই গাছপালা একটা ফল পড়ে গাছ হয়ে যায়, রক্ষণাবেক্ষণও করতে হয় না। সৌদি আরবে প্রতিটি গাছের গোড়ায় একটা টেপ লাগানো, পানি দেয়, তারপরে গাছ বাঁচে। বাংলাদেশে কোনো রক্ষণাবেক্ষণ সদন্ত করতে হয় না, পানি দিতে হয় না, অথচ সেই বাংলার মানুষ আজ অধিকার হারা, বাংলার মানুষের অধিকার নেই। তাই আমরা বাংলার মানুষের শান্তির জন্য, অধিকারের জন্য আমরা সেদিন এই সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে আমরা ব্রত ছিলাম। আমরা জানি আমাদের এক্সিকিউশন হবে, ফাঁসি নয়, ফায়ারিং স্কোয়াডে আমাদের মৃত্যু হবে, এইটা আমরা জেনেও আমরা এই কাজটি করেছি। আমাদের নেতা ছিল শেখ মুজিবুর রহমান।